بسم الله. السلام عليكم. وعليكم السلام. It's our second video hotel. ভাগ্যের জন্য আমরা খুব চমৎকার একটা হোটেল পেয়েছি. প্লেস পেয়েছি, yes. এটা এটা হচ্ছে লিভিং রুম. তো লিভিং রুম আমার ধারণা এটাকে বেডেও কনভার্ট করা সম্ভব হয়। Yes. So basically এটা একটা বেড। এখানে দেখেন 12 ইঞ্চ পরে দরজাটা বসানোর কারণে এখানে কিন্তু সুরেক এবং just 6 ইঞ্চির মধ্যে সুরেটটা করে দিস আমরা বাংলাদেশের জন্য না একটু বড় করে দাও এখানে যেমন খুব বেশি সমস্যা নেই চলতেছে ওই লাইট জ্বলা মানে চলতেছে ওকে তো এখানে সুর সুরগুলো রাখা যায় কুকুরটা কোনো কিছু রাখা যায় চাবি টেবে এখানে রেখে দরজা লক করে দিয়ে চলে যাবে ইন্টারকম মানে এসি কন্ট্রোল গুলো বেসিক্যালি এখানে দিয়ে দিচ্ছে এখানে খুব ছোট ছোট একটা ডাইনিং টেবিল চারজন যে খুব আরাম করে বসা যাবে এটা বোঝা যাচ্ছে খুবই কমফোর্টেবল এখানে বসে এত দিতে লাগে ভেরি কমফোর্টেবল এবং ভেরি আরাম মাথার উপরে একটু ড্রপ সিলিং আছে এটা হচ্ছে এসির জন্য এসির ভেন্ট আছে একটা ইনকামিং ভেন্ট এবং একটা আউটগোয়িং তারপর বারান্দা এই জিনিসগুলো দেখে খুবই চমৎকার কিছু স্টোরেজ এটা ওনারাই দিয়েছে আর এখানে একটা কফি খাওয়ার জায়গা আছে এখানে বসে বসে কফি খাওয়া যাবে ছোট ছোট কিছু আইটেম বাট এত 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 চমৎকার লাগতেছে এগুলো দেখতে মিরর ভিডিও হচ্ছে আর এটা হচ্ছে সবচেয়ে চমৎকার আমাদের দেশে এই জিনিসটা এরকম একটা সিস্টেম বানাইতে আসলে অনেক টাকা লাগে এখানে কিন্তু দিয়েছে এখানে খুবই টাইট জায়গায় একটা সিঙ্ক আছে এখানে রাখে গরম পানি ঠান্ডা পানি দুটোই আছে আমরা কিন্তু এভাবে সুন্দর করে বানাইতে পারি বাংলাদেশ হলে কি করবে মানে কি থাকে গুলো না বলি খুবই চমৎকার টোস্টার দিয়েছে চা বানানোর কেটলি দিয়েছে এটা কি এটা কি এটা মানে কফি বানানোর মেশিন কিছু ব্ল্যাক টি দিয়েছে আগেরটা দেয় নাই এবং অনেক কাটলারি আছে বাংলা বর্ষ বিশাল অঙ্কের জরিমানা হইতে পারে আমার চেষ্টা করব না খাওয়ার খুবই চমৎকার কিছু গাওয়া টি খাওয়ার জন্য যা ওভেন আছে দুই ধরনেরই আর ইন্ডাকশন চুলা আছে কেটার ভিতরে মধ্যে মোয়ালের ঝুলি এখানে অনেকগুলো রান্না বান্না করে জিনিস আছে আসলে ওয়াইফ নিয়ে আসার জন্য একদম পারফেক্ট আর সবচেয়ে ভালো লেগেছে আমার এটা এখানে মেকাজিট দেখা এটা হ্যাঙ্গিং এবং ফ্লোরে কিন্তু কোনো রেল নাই সো ফ্লোরের টাইলসগুলো ইনট্যাক্ট থাকবে মামা দেখে নিন ভালো করে একদম লুজ একান্ত বিষয়টা বুঝতে পারবেন হ্যাঁ নাইস মানে আমরা যে দরজার সুইং দিই সুইং এর কারণে একটা বিশাল জায়গা নষ্ট হয়ে যায় এবার এটা হচ্ছে বেসিক্যালি আমরা এটাকেই বলবো মাস্টার বেডরুম এটা কিন্তু ছোট্ট একটা বাসা হ্যাঁ ড্রয়িং ডাইনিং কিচেন কিন্তু কোনো জায়গাতে ফ্যাসিলিটির কম্প্রোমাইজ নাই হ্যাঁ ওকে স্পেস গুলো ইউজ করে একটা কফি কর্নার আছে দেন একটা মাস্টার বেডরুম এবার আমরা মাস্টার বেডরুমে যাব
মাস্টার বেডরুম ঢুকেই এটা হচ্ছে মাস্টার ক্লোজেট বেশ ভালো রকমের ইনসুলেশন হয় মাস্টার বেডকে দেখেন। আসলে একটা মাস্টার বেড এর চেয়ে বড় দরকার নাই যদি এখানে টিভি বা অন্যান্য ফ্যাসিলিটি না রাখে। তো ড্রয়িং রুমে যদি টিভি চলে তাহলে মাস্টার বেডরুম আসলে কিন্তু টিভি বা এইসব রাখার দরকার নেই। মাস্টার বেডরুম হইতে হবে ছোট, এরকম কোজি, দুটো লাইট থাকবে, তিনটে লাইট থাকবে, বন্ধ করলে শেষ আর একটা ড্রেসিং টেবিল বউর জন্য। উপরে স্প্রিংকলার আছে, দেখে যতটা লো টেক মনে হয় কিন্তু এটা কিন্তু খুবই হাই টেক। স্প্রিংকলার আছে। এবার বাথরুমে আসি, বাথরুমের এখানে একটা কন্ট্রোল আছে, তবে যদি ওই দরজাটা আমার মতে অবশ্য দেওয়া উচিত একটা কন্ট্রোল, যেহেতু টয়লেট টয়লেট এখানে দিছে। ওকে, টয়লেটটা হ্যাঙ্গিং টয়লেট, এখানে ফ্লাশ ফ্লাশগুলো এখানে, আর এই পাশে খুব সুন্দর অনেক ক্লিন, এটা অনেক ক্লিন পানি আছে, এখানে আছে। আর এভাবে ওই পাশে এখানে লন্ড্রি, লন্ড্রি রুমটা অনেক অনেক কিছু দিয়ে ভরে গেছে, তাও এখানে আয়রন আছে, এক্সট্রা কিছু জিনিসপত্র রেখেছে ওরা, ভ্যাকুয়াম ক্লিনার, ওয়াশিং মেশিন সব আছে। তো কিছু ক্লিন করা লাগলে এখানে ক্লিন করলে হচ্ছে। এবার আমরা বারান্দাতে যাই, এটা থেকে বুর্জ খলিফা দেখা যায় না, তো বুর্জ খলিফার ভিউটা এখান থেকে মনে হয় সবচেয়ে দামি ভিউ, কেউই $100-150 নিচে দিচ্ছে না। তারপরও এখানকার ভিউটা আমরা, এখানে টিভিটা অনেক বড় দিয়েছে, টিভিটা বড় দিয়েছে, এখানে সুইমিং পুল আছে। ও, আমাদের তো সুইমিং পুল আছে এটা, তাই না? এইটা আমরা খুব সম্ভবত এইদিকে আমাদের উত্তর দিকে আসলে ইয়ে দেখি তো ওভারঅল এই বাড়িওয়ালাকে আমাদের খুব পছন্দ হয়েছে। এখানে তো শুধু বাড়িওয়ালা নেই, এখানে সব ম্যানেজ করে টিভি, হট ওয়াটার, টোস্টার, ওভেন, আয়রন, এসি, ওয়্যারলেস, সোপ বটল, কাটলারি, ওয়াশিং মেশিন, কাপস, হেয়ার ড্রায়ার, কফি, পুল অ্যান্ড জিম, পুল অ্যান্ড জিম আছে, জিমে যেতে হবে, কোপায় জিম করে পেটটা কমে যেতে হবে। থাকি, থাকার পর আমরা আবার একটু ভিডিও বানাবে। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।